প্রথমত আমার এলাকায় কিছু আমি হেয় প্রতিপন্ন হয়েছিলাম, যে ছেলে এত পড়াশোনা করে এসে এই ছাগল পালনে কেন, অনেক কটুক্তি হাসা হাসি করতো। তো আমি যখন প্রাণী সম্পদ প্রদর্শনী 2021-এ এই আমার থানার মধ্যে প্রথম পুরস্কার পেলাম, তো তখনকার পর থেকে সবাই আমাকে বাহবা দেয় এই যে এই ছাগলের টাকা দিয়ে আমি একটা মোটরসাইকেল কিনছি, এলাকাতে একটু ঘোরাঘুরি করি, রিল্যাক্স লাগে, ভালো লাগে। ব্যবসার একটা স্বাধীনতাই আলাদা, একটা গরুর যে খাবার 20টা ছাগলের খাওয়ার টাকা হয়ে যাবে। তো ছাগলে অত্যন্ত খরচ কম, আপনারা এই সেকশনে আসেন, দুইটা সেটটা নিয়ে শুরু করে দেখতে পারেন, এখানে আমি লসের আইটেম দেখতেছি না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সাফল্য কথা নিয়মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আল্লাহর অশেষ রহমতে আপনারা হয়তো সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা চলে এসেছি বগুড়া জেলার আদমদিঘি উপজেলার ইন্দুইল চকসাবাদ গ্রামে। দর্শক বন্ধুরা, এই চকসাবাদ গ্রামের একজন উদ্যোক্তাকে নিয়ে বিগত 2 বছর আগে একটি প্রোগ্রাম করেছিলাম ছাগল পালনের। তিনি পড়াশুনো অবস্থায় বাসার ভেতরে শখ থেকে ছাগল পালন শুরু করেছিলেন, তিনি হচ্ছেন মেহেদি ভাই। তো তার এই ছাগল পালনকে স্বাগত জানিয়ে তাকে উৎসাহ দেওয়ার জন্য মূলত সাফল্য কথা এই ধরনের একটা প্রতিবেদন আমরা দেখেছিলাম। তো সেই জায়গা থেকে 2020 সাল থেকে আজকে 2022 সাল মাত্র 6টি ছাগল তার খামারে সেই সময় ছিল, তার এখন খামারে প্রায় 20-25টি ছাগল দেখতে পাচ্ছি। আজকে তার এই খামারে এসেছি, তার এই খামারটি শখ থেকে শুরু হলেও এখন এটি একটি বাণিজ্যিক খামারের রূপ দিয়েছেন, ছাগলের খামারের নাম দিয়েছেন মেহেদি গট ফার্ম। আজকে আমরা কথা বলবো মেহেদি ভাইয়ের সঙ্গে, তার এই ছাগল পালনের বিভিন্ন বিষয় আপনাদেরকে জানার চেষ্টা করবে, সেই সাথে যেহেতু শখ থেকে শুরু হয়েছিল এখন কি পরিমাণ ছাগল রয়েছে এবং সেটি কেন বাণিজ্যিকভাবে নেওয়া, এবং তিনি একজন ছাত্র এখনও পড়াশোনা অবস্থায় রয়েছেন। কর্মজীবনে পড়াশোনা করে অনেকেরই আমাদের চিন্তা থাকে যে আমরা আসলে চাকরি করব, সেই জায়গা থেকে চাকরি না করে বা চাকরি পেশায় না ছুটে বাসার ভিতরে এই ধরনের বাণিজ্যিক ছাগল পালন কেন করা, সেই বিষয়গুলো জানার চেষ্টা করবো। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আজকে আমরা একজন ছাত্র ভাইয়ের ছাগল পালন সম্পর্কে জানার চেষ্টা করবো, চলুন শুরু করা যাক। মেহেদি ভাই আসসালামু আলাইকুম। জি ভাই ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি করতেছিলেন? এই তো ছাগলকে খেতে দিলাম, দিয়াইতে একটু ব্যাথতেছি। আচ্ছা, আপনার এই ছাগলগুলো একটু দেখবো, তার পরবর্তীতে আপনার উদ্যোক্তা হওয়ার গল্প দর্শকদের জানাবো, যতটুকু জানি পড়াশোনা করতেছেন সেই বিষয়গুলো দর্শকদের জানাবো। এগুলো কোন জাতের ছাগল? আমার এখানে যা কিছু আছে সবগুলো ক্রস ব্রিড নিয়ে আমি কাজ করতেছি, আর পাঁঠাটা অরিজিনাল রাজস্থানি তোতাপুরি। এই 5টা ছাগল আমার একেবারে ভরপুর প্রেগনেন্ট, এগুলো মনে করেন আপনার 1 সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে সবগুলো, আর এগুলো হচ্ছে 2-3 মাসের করে প্রেগনেন্ট। আমার কাছে কিছু ছাগল আছে এখানে এই পাঁঠা দিয়ে প্রজনন করানো আছে, আর কিছু বাইরে থেকে কালেকশন করা, সেগুলো বলে দিছে ভালো মানের পাঁঠা দিয়ে। আসলে আপনি তো ছাত্র মানুষ, পড়াশোনা থাকা অবস্থায় শখ করে ছাগল পালন শুরু করেছেন, যেটি আমরা এর আগেও দর্শকদের দেখিয়েছিলাম, শুরুর দিকটা কেমন ছিল? শুরুর দিকটা বলতে গেলে আমি প্রথমত ইন্টার পাস করার পর থেকে কোনো না কোনো জবের সাথে একটা জড়িত ছিলাম, পরের অধীনে জব করাটা মানে চাকরির বাধ্যবাধকতা মোটেও আমার ভালো লাগতো না। তো এমত অবস্থায় আমি ইউটিউব চ্যানেল দেখতে দেখতে যে উন্নত জাতের ছাগল পালনে অনেক সফলতা অর্জন করা যায়, আমি সেখান থেকে 4টা ক্রস জাতের ছাগল নিলাম। নিয়ে সেখান থেকে লালন পালন করার পর সেটা মনে করেন আপনার বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পর আমি ওটা অনেক ভালো দামে বিক্রি করলাম। বিক্রি করার পর তো দেখলাম যে আমার চাকরির থেকে এখানে প্রফিট ভালো আসে, তো তারপরে এত কাস্টমারের চাহিদা আমি অনলাইনের মাধ্যমে বেচা
থাকি না, তো এত সারা পাইছি, এত ছাগল তো প্রোডাকশন করে দেওয়া সম্ভব না। আমি তখন বিজনেস আকারে এটা নিয়ে নিলাম। এখন কিসে পড়াশোনা করছেন? আমি প্রিলিমিনারি টু মাস্টার্সের পরীক্ষা দিলাম গত দুই দিন আগে, ভাইবা হলো রেজাল্টের অপেক্ষায় আর কি। ছাগল পালনে এসে বাধার সম্মুখীন কি কি হয়েছিল? পারিবারিক বাধা এবং পারিপার্শ্বিক বিভিন্ন বাধা থাকতে পারে। প্রথমত আমার এলাকায় কিছু আমি হেয় প্রতিপন্ন হয়েছিলাম যে ছেলে এত পড়াশোনা করে এসে এই ছাগল পালনে কেন, অনেক কুটুক্তি হাসাহাসি করতো। তো আমি যখন প্রাণী সম্পদ প্রদর্শনী 2021 এই আমার থানার মধ্যে প্রথম পুরস্কার পেলাম, তো তখনকার পর থেকে সবাই আমাকে বাহবা দেয়। মেহেদি ভাই, যেটি জানতে চাচ্ছিলাম, ছাগল পালনে এসে বলতো আপনাকে কি কি জানতে হয়েছে? এদের খাদ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে রোগ ব্যাধি, ভ্যাকসিন, বা এরা কোন ধরনের পরিবেশে থাকতে পছন্দ করে, এই বিষয়গুলো থেকে আমাদের কিছু বলুন। মূলত ছাগলকে সব সময়ের জন্য শুকনো পরিবেশে এবং পরিষ্কার জায়গায় রাখতে হবে, এবং উঁচু জায়গায় কাঠের মাচা করে রাখা লাগে। আমার রুমে কাঠের মাচা করা আছে। দিনের বেলায় খোলা আবহাওয়া প্রকৃতিতে রাখতে হবে। আর প্রত্যেক 4 মাস পর পর পিপিআর ভ্যাকসিন, এদেরকে পিপিআর ভ্যাকসিন আমি নিজেই করি। প্রাণী সম্পদ অধিদপ্তরে গেলে পিপিআর ভ্যাকসিন দেয়, এদেরকে চামড়ার নিচে করতে হয়। এই পিপিআর ভ্যাকসিন করা থাকলে অনেকটা সেফ থাকে ছাগল। এদেরকে ভিজে স্যাঁতস্যাঁতে মাটিতে রাখা যাবে না। আর এদের খাবার খাদ্য ব্যবস্থাপনা সকালে একবার দিলেন আমি কাঁঠাল পাতা দেই, দুপুরে দেই হচ্ছে পানি, বিকেল বেলায় একটু ওই যে অ্যাঙ্কার মোটের খোসা আছে ওইটা, আর একটু সামান্য ধানের কুচি খড় এটা মিক্স করে এদেরকে খাওয়াইতে দেই। তো সেক্ষেত্রে একটা ছাগল প্রতি দৈনিক কেমন খরচ আছে? সেক্ষেত্রে আপনার এভারেজে দেখতে গেলে আপনার একটা ছাগল প্রতি আমার খরচ কম পড়ে, এই কারণে যে আমাদের এই যে মাঠে ঘাটে লতা পাতা অনেক কিছু পাওয়া যায়, আর দানা খাবারটা অত্যন্ত কম দেই। যত এদেরকে ঘাস লতা পাতা খাওয়াবেন এরা তত ভালো থাকবে আর কি, কোনো রোগ বালাই হবে না। একটা ছাগলের আপনার মিনিমাম 20-25 টাকা দৈনিক খরচ, দৈনিক খরচ। আচ্ছা, আর একটি বিষয় আমি খেয়াল করেছি, এখন কিন্তু অনেকেই যারা শৌখিন উদ্যোক্তা বা যারা শিক্ষিত উদ্যোক্তা, তারা উন্নত জাতের ছাগলগুলো দিয়ে ছাগল পালন শুরু করতেছে, কিন্তু আপনি ক্রোজ জাত নিয়ে কাজ করে যাচ্ছেন, কেন? এটা এই বিষয়ে আমাদের কিছু। একটা উন্নত মানের ছাগল যদি আমি 60,000 টাকায় কিনি অরিজিনাল তোতাপুরি, সেটা যদি কোনো কারণবশত যেখানে মানুষের গ্যারান্টি নেই সেই ছাগলটা যদি মারা যায়, সে খামারের নতুন একজন উদ্যোক্তা ভাই ওখানেই কিন্তু সে থেমে গেল। আমার পরামর্শ সে 20,000 টাকা দিয়ে 3 পিস ছাগল নিক, একটা কোনো কারণবশত যদি মারাও যায় সে 2টা দিয়েও কিন্তু ডেভেলপ করতে পারবে, খামার দাঁড় করা পারবে। উন্নত মানে গেলে তার পুঁজি লাগবে বেশি, এবং উন্নত মানের একটু রোগ বালাইয়ের ইয়েটা বেশি, আর ক্রস জাতের দুধ বেশি, বাচ্চার প্রোডাকশন হয় ভালো ক্রসের। ক্রস জাতের ছাগল নিতে হবে আর উন্নত মানের এই পাঁঠা দিয়ে প্রজনন করাইতে হবে, তাহলে সেখান থেকে বাচ্চা ভালো দামে বিক্রি করা যাবে। এখানে ক্রস ছাগলগুলোকে এখন একটা ব্যবসায়িক রূপ নিয়েছেন এবং এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। খামার করলে পরবর্তীতে কিন্তু বিক্রির একটা বিষয় রয়েছে, সেটা কিভাবে হচ্ছে বা আপনি কিভাবে করেন? আমি বিভিন্ন অনলাইনে ইউটিউব চ্যানেলে বিক্রি করি, তো এক একটা আমার ভিডিও 1.5-2 মিলিয়ন ভিউয়ার্স এর মতন হয়ে গেছে। তো আল্লাহর রহমতে আমি বাংলাদেশের অনেক জেলায় আমার ছাগল পাঠানো আছে, সুনামটা অর্জন করতে হয়েছে আমার কর্মদক্ষতায়। বাংলাদেশের যে প্রান্তেই নিক না কেন আমি বাসের বক্সে করে ছাগল পাঠাই। আর অনেকের মনে আপনার এই চ্যালেঞ্জের মাধ্যমে প্রশ্ন জাগতে পারে বাসের বক্সে ছাগল মারা যায় কিনা। বাসের বক্সে যাওয়াকালীন যদি ছাগল যদি মারা যায় তার রিস্ক আমি নেব, তাকে আবার একটা ছাগল দিয়ে দিব। আচ্ছা, এই যে অনলাইনে বিজনেসের ক্ষেত্রে আমরা দেখেছি অনেকেই কিন্তু এই ছাগল কিনতে এসে প্রতারিত হয়েছে। আমি যদি কার থাকা টাকা নিয়ে যদি ছাগল দিতে না চাই বা না দেই, আপনার মাধ্যমে কিন্তু আমাকে কিন্তু ধরতে পারবে। আচ্ছা, এই যে ছাগল পালন করেছেন নিজের ইচ্ছা থেকে, তো সেক্ষেত্রে এখন তো অনেকটা সফল, কেমন লাগে এখন? এই যে এই ছাগলের টাকা দিয়েই আমি একটা মোটরসাইকেল কিনছি, এলাকাতে একটু ঘোরাঘুরি করি, রিল্যাক্স লাগে, ভালো লাগে, ব্যবসার একটা স্বাধীনতাই আলাদা। আচ্ছা, তো সেক্ষেত্রে দেশের যারা শিক্ষিত উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে আপনার কী বলা থাকবে? আমরা আসলে প্রাণী সম্পদ সেক্টরে বেশি করে এই ছাগল অল্প জায়গায় অল্প পুঁজি খরচ করে এখানে কাজ করলে লাভবান হওয়া সম্ভব, অবশ্যই জায়গা থেকে আমরা এখানে আসতে পারি কিনা বা উদ্যোক্তা ভাইরা কীভাবে আসবে? আমি উদ্যোক্তা ভাইদের একটাই কথা বলবো, আমাদের যেগুলো বেকার ভাইরা বসে না থেকে আমাদের বাংলাদেশের মাটি বলছে সোনার চেয়েও খাঁটি, বাংলাদেশের মাটিতে যে কোনো কিছু ফসল ফলানো সম্ভব। এই বাংলাদেশের আবহাওয়া ছাগলের জন্য ভালো মোটামুটি, তো আপনার 20টা ছাগলের টাকা দিয়ে একটা গরুর যে খাবার 20টা ছাগলের খাওয়ার টাকা হয়ে যাবে। তো ছাগলে অত্যন্ত খরচ কম, আপনারা এই সেকশনে আসেন 2-4টা নিয়ে শুরু করে দেখতে পারেন, এখানে আমি লসের আইটেম দেখতেছি না। তো ভবিষ্যতে কি চিন্তা ভাবনা রয়েছে ছাগল পালন নিয়ে? রিসেন্টলি মানে অল্পর মধ্যে আমার একটা পরিকল্পনা আছে, আমার এখানে আমি অন্য প্রতিষ্ঠানে চাকরি না করে আমি যেন 2-4 জনকে কর্মসংস্থান দিতে পারি, আমি পাশে একটা বড় জায়গা নিয়ে 100+ ছাগল তোর আমার সেই রকম আল্লাহর রহমতে এখন অ্যাভেলেটিও এই ছাগল থেকে আমি তৈরি করে ফেলছি। তো মেহেদি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। সুন্দর একটি পরিকল্পিত খামার করে আর নিজে লাভবান হচ্ছে, পাশাপাশি দেশের প্রাণী সম্পদ আমিষের যে ঘাটতি, যে প্রাণীজ আমিষের যে ঘাটতি সেটা পূরণের ভূমিকা রাখতেছেন। আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি আমাদের আজকের এই প্রতিবেদন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনাদেরকে সকলকে অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের
শিক্ষিত উদ্যোক্তাদের কর্মমুখী চিন্তাভাবনা এবং এই যে প্রাণী সম্পদ সেক্টর সহ কৃষি সেক্টরের বিভিন্ন কন্টিনেন্ট নিয়ে কাজ করে নিজের কর্মসংস্থান তৈরির যে আগ্রহটা, সেটি আসলে আমাদেরকে অনেকটা আনন্দ দিচ্ছে এবং আমরা সেই উৎসাহ নিয়ে কাজ করে যাচ্ছি। তো তেমনই একজন উদ্যোক্তা মেহেদি ভাই, 2020 সালে তার এখানে এসেছিলাম, মাত্র কয়েকটি ছাগল ছিল। আসলে সেই সময়টাতে আমারও ইচ্ছা ছিল যে সে একটু উৎসাহ পাক আর সামনের দিকে এগিয়ে যাক। তো সেই জায়গা থেকে এখন 22 সালে এসে তার এই খামারটি বাণিজ্যিকভাবে একটা রূপ নিয়েছে। এখান থেকে প্রতি মাসে 8-10টি ছাগল কেনা বেচা হচ্ছে। চাকরি না করে যে একটা আয়ের মাধ্যম, সেটি কিন্তু তিনি তৈরি করে ফেলছেন। তো আমি সবসময় আপনাদের যে বিষয়টা বলে থাকি, আপনারা যারা ছাগল পালন করতে চাচ্ছেন বা আমরা যারা ছাগল পালন করতে চাই, তারা মূলত একবারে উন্নত জাতের ছাগলগুলো শুরু না করে সেক্ষেত্রে আপনারা ক্রোধ জাতের ছাগলগুলো দিয়ে শুরু করতে পারেন। এটা আপনার জন্য লাভজনক হবে, কারণ ক্রোধ জাতের ছাগলগুলোতে আপনি ভালো পাঠা দিয়ে ব্রিডিং করায় ভালো বাচ্চা নিতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আমরা জানার চেষ্টা করেছি একজন শিক্ষিত উদ্যোক্তা পড়াশোনার পাশাপাশি নিজের ইচ্ছাশক্তি এবং চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে কীভাবে নিজের কর্মসংস্থান তৈরি করতে পারে, এই বিষয়গুলো আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।